প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমরা যারা এই মুহূর্তে ভাবছিল পরীক্ষার কথা স্কুল কলেজ বন্ধ হওয়ার কথা রাজ্য সরকার এবং বিভিন্ন দপ্তরের থেকে যে আশঙ্কা তৈরি হচ্ছিল সেই আশঙ্কা এই মুহূর্তে বাস্তবে রূপান্তরিত হলো পুনরায় আবার স্কুল কলেজ বন্ধ হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নির্দেশ দিলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে কি পরিকল্পনা করলেন কি জানালেন মুখ্য সচিবকে কী নির্দেশ দিলেন সমস্ত তথ্যই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং আমাদের পরীক্ষার ভবিষ্যৎ কী তাহলে কি পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে সমস্ত টাইপ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো কিছু জানার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি gallo yo curte paro. বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়া রয়েছ তোমাদের সামনেই পরীক্ষা আর যারা কলেজে রয়েছো তোমাদের সেমিস্টারের পরীক্ষা রয়েছে এবং তোমরা যারা স্কুলে রয়েছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং বিভিন্ন শ্রেণীর এই মুহূর্তে পরীক্ষা রয়েছে কিছুদিন আগের থেকেই তোমাদের আমি বারবার বলেছি এই মুহূর্তে যে কোভিডের গ্রাফ সেই কোভিডের গ্রাফের ওপর তোমরা নজর না দিয়ে ভবিষ্যতে কোভিডের গ্রাফ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী কোথায় পৌঁছাতে পারে তোমাদের কিন্তু আগের থেকেই আমি জানিয়েছিলাম আর সেটাই কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হচ্ছে যেটা আমরা প্রত্যেকেই না তোমাদের আগেই আমি জানিয়েছিলাম যে তিনশো কোভিডের গ্রাফ রয়েছে একশো কোভিডের গ্রাফ রয়েছে এটা দেখো না প্রত্যেক দিন কত পার্সেন্ট হারে কোভিডের গ্রাফ বৃদ্ধি পাচ্ছে সেটার দিকে নজর রাখো এবং এই মুহূর্তে তোমরা একশো দুশোর কেস শুনেছো এই মুহূর্তে অমিক্রণের যদি কেস বলি অমিক্রণের কেসই কিন্তু এই মুহূর্তে সাতশোর ওপরে দেশে চলে গেছে এবং প্রতি রাজ্যেই প্রায় অমিক্রণ ছড়িয়েছে এই মুহূর্তে এ দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং দুই একদিনের মধ্যেই সেই অমিক্রণের কেসও কিন্তু যে হারে বাড়ছে সে অনুযায়ী যদি বাড়ে হাজারের মাথায় পৌঁছে যাবে এবং ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে আমি আগেও বলেছি এই একশো থেকে দুশো হতে যে সময়টা লাগছে দুশো থেকে পাঁচশো হতে যে সময়টা লাগবে না দেখতে পাচ্ছ দু তিন দিনের মাথায় কিন্তু সাতশো পৌঁছে গেছে এবং সাতশো থেকে হাজার হাজার থেকে দু হাজার ছড়াতে কিন্তু বেশি সময় লাগবে না সেই কারণে প্রত্যেককেই আগে সতর্ক প্রেরণ করেছিলাম এবং বলেছিলাম স্কুল কলেজ কিন্তু বন্ধর প্রবণতা রয়েছে এ যেটা আমরা চাই না আর যেটা চাই না সেটাই কিন্তু এই মুহূর্তে ঘটলো স্কুল কলেজ সিনেমা হল সমস্ত কিছুই বন্ধ করলো দিল্লি সরকার এই মুহূর্তে দিল্লির প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আজকের থেকে কিন্তু আবার বন্ধ হয়ে গেল ও অর্থাৎ যে কোভিডের গ্রাফ অমিক্রণের যে বৃদ্ধি সেই সমস্ত দিকে নজর রেখে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে এবং জনসনের জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে সিনেমা হল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আগের মতন পুনরায় বন্ধ করে আংশিক লকডাউনের ঘোষণা করলো দিল্লি সরকার এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই একই বিষয়টা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নতুন কিছু না ধীরে ধীরে গ্রাফ কিন্তু বৃদ্ধি হচ্ছে Et bon, Dieu. পার্সেন্টেজে বৃদ্ধি হচ্ছে সেই পার্সেন্টেজে যদি চলে তাহলে কিন্তু আগে যেরকমভাবে দ্বিতীয় বেশ ছিল সেই অনুযায়ী কিন্তু ও সংক্রমণের সংখ্যা বাড়বে এবং সেই অনুযায়ী কিন্তু আবার পুনরায় লকডাউন হবে স্কুল কলেজ আমাদের রাজ্যেও বন্ধ হবে এবং সেই কারণেই কিন্তু বারবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এ কোভিড প্রোটোকল মেনটেন করছে এবং বিভিন্ন গাইডলাইন তৈরি হচ্ছে সমস্ত রাজ্যেই কিন্তু নিজের মতন করে গাইডলাইন তৈরি করছে বিভিন্নভাবে এবং আমাদের রাজ্যের তরফ থেকেও কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এই জন্য এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন এবং সমস্ত কোভিড পরিস্থিতি খুঁটিয়ে দেখার কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালো করে পর্যালোচনা করতে এবং সংক্রমণ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ করা এই মুহূর্তে প্রয়োজন সেটা খুতিয়ে দেখতে যদি মনে হয় এই মুহূর্তে সংক্রমণ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আর পশ্চিমবঙ্গেও দিল্লি সরকারের মতন বা দিল্লির মতন বন্ধ করা উচিত সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হবে এবং এই মুহূর্তে এর রাজ্যের পরিকল্পনা কিন্তু রয়েছে স্কুল কলেজ পুনরায় বন্ধ হতে পারে সেদিন স্কুল কলেজ বন্ধ নিয়ে ভাবছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু উঠে আসছে দিল্লি সরকারের মতো আমাদের রাজ্য সরকার অ তথা আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু এই কোভিড সংক্রমণের মুখে পড়ে রাজ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথাই ভাবছে এটা আমি বলছি না সংবাদ মাধ্যম বলছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে রয়েছে এছাড়া তোমাদের প্রত্যেকে বলে রাখি আমি সর্বদা তোমাদের সামনে বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি যেটি মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান বা অনুযায়ী তোমাদের বলার চেষ্টা করি এবং এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের এর অর্থাৎ আমাদের এর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা চাই না পুনরায় বন্ধ হোক কিন্তু এই কোভিডের সংক্রমণের মুখে পড়ে অমিক্রণের মুখে পড়ে কিন্তু আবার বন্ধ হতে চলেছে যদি আমাদের রাজ্যেও এই হারে যেবারে বাড়ছে কোভিডের সংক্রমণ অমিক্রমের সংক্রমণ সে হারে যদি আমাদের রাজ্য বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু জানুয়ারির মধ্যেই দিল্লি সরকারের মতো আমাদের রাজ্য সরকারও কিন্তু বন্ধ করে দেবে স্কুল কলেজ সমস্ত কিছু ও সেই কারণে তোমাদের প্রত্যেককে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় উল্লেখ করেছি যে তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এই মুহূর্তে প্রপারভাবে কোভিড গাইডলাইন ফলো করো মাস্ক নাও স্যানিটাইজার ক্যারি করো কারণ না হলে পরবর্তীকালে আবার লকডাউন হলে আবার সমস্ত কিছু আগের মতন হয়ে গেলে আবার আগের পরিস্থিতি হয়ে গেলে আমাদের সকলেই কিন্তু অসুবিধা হবে সেই কারণে বারবার বলেছি আর এই মুহূর্তে যে বাস্তব চিত্র সেই বাস্তব চিত্র সেক্ষেত্রে যেরকমভাবে দিল্লি সরকার আর স্কুল কলেজ বন্ধ করেছে সেরকমভাবে স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিতে বাধ্য হবে যদি কোভিড পরিস্থিতি এই রকমভাবেই চলতে থাকে এবং যদি এরকমভাবে চলে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও যদি আগের মতন পরিস্থিতি আগের মতন সংক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা যেটা আশঙ্কা করছিল সভাপতি চিরঞ্জীব বাবু সেই আশঙ্কায় কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়ে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে যদি এরকমভাবে পরিস্থিতি থাকে যদিও এই মুহূর্তে রাজ্য সরকার কিংবা বোর্ডের তরফ থেকে পরীক্ষা বাতিল নিয়ে কোনো রকম নির্দেশ নেই তার সত্ত্বেও ও যদি এরকমটি ঘটে যেরকমটি ঘটছে যেরকমটি আমরা দেখছি তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেই আমার মনে হয় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের এক্সাম যেরকমভাবে বলেছিলাম সরকারি যেরকমভাবে অ্যাডভাইজারি জারি হয়েছে সেই অনুযায়ী তো অনলাইনে হবেই কারণ তোমরা পরিস্থিতি দেখতে পাচ্ছ পুনরায় কলেজগুলো কিন্তু আমাদের রাজ্যে একাধিক কলেজে ছাত্রছাত্রীদের কোভিড সংক্রমণ ধরা পড়ায় কিন্তু অনলাইনের দিকে ট্রান্সফার হচ্ছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে অফলাইনে এ ছেড়ে অনলাইনের দিকেই কিন্তু আসছে পরিস্থিতির কথা চিন্তা করে সেক্ষেত্রে সমস্ত দিক দেখে এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে তোমাদের কি মনে হয় ওই দিল্লির সরকারের মতো আমাদের রাজ্যেও স্কুল কলেজ পুনরায় বন্ধ করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার কথা ভাবা উচিত ই অ্যাকচুয়ালি কী করা উচিত তোমাদের যে মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর একই সাথে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই মুহুর্তে এ আমাদের ফিউচারের কথা চিন্তা করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকে কোভিড গাইডলাইন প্রোটোকল ফলো করে মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু ক্যারি করো ও কোভিড গাইডলাইন প্রপারভাবে ফলো করো নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজ্য তথা দেশের কথা চিন্তা করে তো প্রত্যেকে ভালো থাকে এবং তোমাদের যে মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত